শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী এক ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। এখন থেকে যখন যেখানে দরকার সেখানেই বিএনপি সমাবেশ করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে চেয়ারপারসনের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন খালেদা জিয়ার মুক্তির জন্য গণ অভ্যুত্থান গড়ে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য। সমাবেশে রাষ্ট্রকে ব্যর্থ করতে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন যে কোনো অপরাধের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মদত রয়েছে। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন পুলিশের অনুমতি নিয়ে কখনো সরকার বিরোধী আন্দোলন হয় না। রাজনৈতিক প্রভাবে দেশের বিচারকরা ঠিকমতো কাজ করতে পারছেন না বলেও মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সমাবেশ করার কথা ছিল বিএনপির, তবে পুলিশের অনুমতি না পাওয়ায় তা করতে পারেনি দলটি। আমাদের নেত্রী জামিন পাচ্ছে না, জনগণের কাছে জবাবদিহি করার মতো কোনো কারণ তাদের নাই, যেই কারণে আওয়ামী লীগে অনুপ্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করার প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই কমিটি করা হয়েছে। যুবলীগকে ঘিরে যে প্রত্যাশা শুরু হয়েছে নতুন নেতৃত্ব তা বাস্তবায়নে কাজ করবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সকালে কমলাপুরে প্রধানমন্ত্রীর উপহারকৃত 8টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিআরটিসির বাসে চাবি বুঝিয়ে দেয় অনুষ্ঠানে এসব জানিয়েছেন তিনি। জেলা পর্যায়েও আমরা উপজেলা প্রায় 70টির মতো উপজেলার সম্মেলন, এর মধ্যে আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি। সরকারের চালানো শুদ্ধি অভিযানে সব ধরনের সহযোগিতা করবে যুবলীগ, জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় যুবলীগের নতুন কমিটি। এরপরে নবনির্বাচিত চেয়ারম্যান বলেছেন মাদকাসক্তদের বিষয়ে কোনো রকম ছাড় দেবে না সংগঠন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম, কমিটমেন্ট এবং আদর্শ সংগঠিত, আদর্শ দ্বারা সংগঠিত এরকমই একটা যুবলীগ আমরা উপহার দিতে চাই। যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের স্বচ্ছ ভাবমূর্তি নেতৃত্ব নির্বাচন করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বিরোধী বার্তা দিয়েছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন যে কেউ দলে আসতে চাইলে সবাইকে দলে নেওয়া সম্ভব নয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের মতোই আওয়ামী লীগেও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব নির্বাচন করা হবে। রাজনীতিতে বণিকায়ন আর দুর্বৃত্তায়নের যেই প্রক্রিয়া জিয়া রহমান শুরু করেছিলেন, যেটি বেগম খালেদা জিয়া এবং এরশাদ সলোকলায় পূর্ণ করেছিলেন, সেই চক্র থেকে বের করে এনে রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির, পরিচ্ছন্ন ভাবমূর্তির, শিক্ষিত মার্জিত মানুষের হাতে নেতৃত্ব তুলে দিয়ে রাজনীতি ভালো মানুষের হাতে তুলে দিচ্ছেন। প্রকল্প 2041 বাস্তবায়নে নেয়া 20 বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিকল্পনা 2020-21 অংশ হিসেবে রূপকল্প 2041-এর বাস্তবায়নের চূড়ান্ত খসড়া উপস্থাপন অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে 3টি জ্যাম্বো কুশন বা বিশেষ আকৃতির বালিশ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান এসব বিশেষ সরঞ্জাম হস্তান্তর করেন। জার্মানি থেকে আমদানি করা এসব জ্যাম্বো কুশন 7 থেকে 8 তলা ভবনে অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কাজে ব্যবহার করা যাবে। বিটিআরসির পাওনা অর্থের মধ্যে 2000 কোটি টাকা 3 মাসের মধ্যে পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এবং বাতিল করা হবে হাইকোর্টের স্থগিতাদেশ। অন্যথায় সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পাশাপাশি এই টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনের বিরুদ্ধে বিটিআরসি যে কোনো ব্যবস্থা নিতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়। এখন গ্রামীণফোনকে 2000 কোটি টাকা দিতে হবে, তারা যদি না দেয় তাহলে বিটিআরসি যে কোনো অ্যাকশন নিতে আইনগত আর কোনো বাধা থাকবে না। 3-10-এ 200 কোটি টাকা দেওয়ার জন্য একটা সমঝোতা হয়েছিল যে গ্রামীণফোন 200 কোটি টাকা প্রস্তুত, ওইটা আমরা বলার চেষ্টা করছি। কোর্ট বলে সে 2000 কোটি টাকা 3 মাসের মধ্যে না দিলে স্টে ব্র্যাকেট হবে। রোহিঙ্গা শিবিরগুলো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে। কক্সবাজারের রামু সেনানিবাসে 6টি ইউনিটকে রেজিমেন্ট কালার প্রদান অনুষ্ঠানে গিয়ে কথা জানালেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। কথা বলেন সীমান্ত সুরক্ষার বিষয় নিয়েও। শিগগিরই মিয়ানমারের সাথে আলোচনার জন্য সে দেশে সফরের কথাও জানিয়েছেন জেনারেল আজিজ। কাঁটা তারের জন্য তো সেটা ওয়্যারগুলোতে কিনতে হবে, সেটাকে ডিমান্ড প্লেস করা হয়েছে, আসতে তো একটু সময় লাগবে, আসলে আমরা এটা শুরু করব। কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সীমান্তের পাশ দিয়ে হলো বর্ডার রোড, প্রায় 287 কিলোমিটার সেটার অনুমোদন দিয়েছে কনসালটেন্সি, সব কিছু করা হয়ে গেছে, তো এই বর্ডার রোড কনস্ট্রাকশনের কাজটা শুরু হবে। মিয়ানমার চীনের বন্ধু হলেও রোহিঙ্গা ইস্যুতে চীনের কোনো পক্ষপাত নেই বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধান শীর্ষক সেমিনারে সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেছেন বিভিন্ন উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজছে চীন। এ সময় তিনি আরও বলেন অনেকেই মনে করে মিয়ানমারের চীনের বাণিজ্যিক স্বার্থ রয়েছে, কিন্তু এটা ঠিক নয়। সংকট সমাধানে গত 2 বছর যাবৎ 2 দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন। মিয়ানমার চীনের বন্ধু হলেও রোহিঙ্গা ইস্যুতে চীনের কোনো পক্ষপাত নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অযৌক্তিক অপপ্রচার বন্ধ করতে হবে। আর সেখানে বলা হয় রোহিঙ্গাদের নিয়ে অব্যাহত মন গড়া তথ্য দেয়া, তথ্যের অপব্যবহার, অসমর্থনযোগ্য দাবি এবং অযৌক্তিক অভিযোগ করা অব্যাহত রেখেছে মিয়ানমার। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার নিরাপত্তা সহ তাদের অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে। দুপুরে রাজধানীর এক হোটেলে শান্তি ও নারীর অগ্রযাত্রায় জাতীয় কর্মপরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বলেছেন পরিবর্তনশীল বিশ্বে নিরাপত্তা ও শান্তি বড় নিয়ামক, আর বাংলাদেশ এই 2 নিয়ামক অর্জনে কাজ করছে। চাঁদপুরের মতলবে ফরাজী কান্দি আল আমিন এতিমখানার কমপ্লেক্সের ছাদ ধসে 40 শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ জানিয়েছে ভবনটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার রাতে 16 ডিসেম্বরের কুচকাওয়াজের মহড়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে দ্বিতীয় তলার ছাদের একাংশ ধসে পড়ে। ছেলেদেরকে নিয়েই কথা বলতেছিলাম আর কি, এই যে 16 ডিসেম্বর আসতে হবে, ট্রেনিংগুলি করতে হবে, এটা বলার জন্য ওদেরকে ডাকছিলাম রাত্র 9টা-9:15 দিকে। এই কথা শুরু করছি এত 1 মিনিট-1.5 মিনিট এই এমন সময় পড়ে গেছে। সমস্ত ছাত্রদেরকে নিয়ে যখন পিটি করতেছিল, পিটির মানে পরামর্শ করতেছিল, হঠাৎই মানে ছাদগুলো ধসে পড়ে গেল নিচতলায়, তো সমস্ত ছাত্ররা নিচে পড়ে গেল। ঠেলা গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসি, নতুন বাজার যাই, নতুন বাজার থেকে মতল আসে, মতল থেকে আমরা চাঁদপুর সদরে এসে পড়েছি। গ্যাস লাইনে লিকেজের কারণে চট্টগ্রামের পাথরঘাটের ব্রিকফিল্ডের বিস্ফোরণ হয়েছে। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিকেলে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। কমিটির প্রধান জানিয়েছেন ত্রুটিপূর্ণ গ্যাস রাইজারের কারণেই কিছু প্রাকৃতিক মিথেন গ্যাস বড়ুয়া ভবনের একটি কক্ষে প্রবেশ করে এবং সেখানে জ্বালানো ম্যাচের কাঠি থেকেই বিস্ফোরণ হয়। বাড়ির মালিক যদি ঘরের সামনের অংশ সীমানা দেয়াল পর্যন্ত বৃদ্ধি না করতেন,
তবে দুর্ঘটনাটি ঘটত না, এমন দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। বাড়ির অংশ বর্ধিতকরণের ফলে একটা আনএক্সপেক্টেড ভয়েড তৈরি হয়েছিল, প্রায় 20 ফিট বাই 5 ফিটের মতো আনুমানিক। বাইরে যে গ্যাসটি লিক হয়েছে সেই গ্যাসটি বাড়ির ভিতরে প্রবেশ করেছে এবং যখন সন্ধ্যারানী পূজার জন্য ম্যাচ জ্বালিয়েছেন তখন গ্যাসের বিস্ফোরণটি হয়েছে বলেই আমরা মনে করছি। চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। ভোরে ঘটনা ঘটে। নিহতরা হলেন খরন্দীপের আব্দুল মাবুদ, পোপাদিয়ার জাকের মাস্টার এবং কদুরখিল এলাকার তাহের মিস্ত্রি। এ সময় হাতির পাল অন্তত 8টি বাড়ি এবং গোয়ালঘরে তাণ্ডব চালায়। তারা তাড়াহুড়ো করে বিভিন্ন জায়গায় যে যার মতো করে ছুটে গেছে, উনিও ছুটে যেতে গিয়ে বাড়িতে স্লিপ খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরপরই হাতি ওনাকে অ্যাটাক করে। এলাকা থেকে হাতিগুলো চলে যাইলেও এগুলো নির্দিষ্ট দূরত্ব অবস্থান করতেছে এবং হয়তো আবারও অ্যাটাক করতে পারে। জমিজমার বিরোধের জেরে প্রতিবেশী খাবারে বিষ প্রয়োগে ঘোড়াকে হত্যা করেছে বগুড়ার এক টমটম চালক। থানায় এমন অভিযোগ দেওয়ার পরই ময়নাতদন্ত হয়েছে সেই মৃত ঘোড়ার। সদর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ইসলামপুর হরিগাড়ি এলাকার টমটম চালক জামাত আলীর সাথে তার প্রতিবেশী আব্দুল হান্নান এবং সাইফুলের জমি জমা নিয়ে পুরনো বিরোধ রয়েছে। এরই জেরে দুই পক্ষের মধ্যে মারামারির পর ঘোড়াটিকে মৃত অবস্থায় দেখতে পান জামাত আলী। ঝিনাইদহের কালীগঞ্জের রাস্তার পাশ থেকে উদ্ধার নবজাতককে দায়িত্ব নিয়েছেন ষাটবাড়িয়া গ্রামের মুকুল জর্দার এবং রাজিয়া খাতুন দম্পতি। বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে গত রাতে ষাটবাড়িয়া গ্রামের মুকুল জর্দারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি নবজাতককে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আমার এক মানে মামা বললো যে মা খালা শুনে যাও, এবার যেয়ে দেখি যে বাচ্চাটা পড়ে আছে, কাঁদছিল, বাচ্চার কিছু প্রবলেম আছে, রেসপিরেটরি কিছু প্রবলেম আমরা দেখছি এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে। আশা করছি হয়তো চিকিৎসাতে হয়তো সুস্থ হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংকের কোনো রকম অনুমতি নেই, সমবায় আইনে নিবন্ধিত হলেও শাখা খোলার ক্ষেত্রে কোনো পূর্বানুমতি নেই। অথচ রাজশাহী অঞ্চলে দিব্যি ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এসটিসি নামের একটি সংস্থা। এসটিসি ব্যাংক লিমিটেড নাম দিয়ে সংস্থাটি একাধিক কার্যালয় স্থাপন করে মোটা অঙ্কের জামানত নিয়েছে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে। এখানে যারা ঢুকছি তারা সবাই আমরা এখানে একটা ডিপোজিট দিয়েছি এবং এই ডিপোজিটগুলো মাঠে বিনিয়োগ করছি, মাঠ থেকে একটা এই বিনিয়োগগুলো সংগ্রহ করে আমরা বেতন নিচ্ছি এখান থেকে। আমাদের টাকাগুলো এখানে এফডিআর করে রাখছি। আপনি কত টাকা? আমি 5 লক্ষ টাকা এফডিআর করেছি। প্রথম অবস্থায় তো আমি মনে করেন যে উদ্যোগটা এটাকে সবাইকে নিয়ে আমি তো অবধি নিয়ে আসছি, বুঝছেন? আমারও আপনার অ্যাপোর্টমেন্ট লিখা ছিল 6 লক্ষ, বুঝছেন? আমি 6 লক্ষ 3 লক্ষ দিয়ে জয়েন করেছি, আরো সময় নিয়েছি বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবরে 7 সেশনে কলকাতায় প্রথম দিবারাত্রি টেস্টে ভারতের বিপক্ষে ইনিংস এবং 46 রানে হেরেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ 2-0 হারলো টাইগাররা। প্রথম ইনিংসে 106 রানের পরে সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হয় 195 রানে 13-4 74 রান করে। উমেশ যাদবের বলে বিদায় নেন মুশফিকুর রহিম। এদিন আর মাঠে নামতে পারেননি ইনজুর্ড মাহমুদুল্লাহ। উমেশ যাদব 5 আর ইশান্ত শর্মা নেন 4 উইকেট। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা, পাশাপাশি সিরিজ সেরা হয়েছেন ইশান্ত শর্মা। নাটকীয়ভাবে সরকার গঠনের পরেও ভারতের মহারাষ্ট্রের রাজনীতির টালমাটাল পরিস্থিতি থামেনি। আস্থা ভোটে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের পতন ঘটাতে জোট বেঁধেছে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা। সরকার গঠনকে অবৈধ আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে জোট। বিজেপির সাথে জোট করায় অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী শারদ পাওয়ারের এনসিপি। বিজেপি কি ভেবেছে আমরা তাদের এমনি এমনি ছেড়ে দেব? প্রশ্নই ওঠে না। আস্থা ভোটেই আমরা তাদের চূড়ান্ত জবাব দেব। কংগ্রেসের সাথে এনসিপি শিবসেনা সবাই একজোট, বিজেপিকে পরাস্ত করবই। সরকার গঠনের নামে ডাকাতি হয়েছে, কাউকে অর্থের লোভ দেখানো হয়েছে, আবার কাউকে অস্ত্রের মুখে তুলে নিয়েছে বিজেপি লোক।
নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ব্রেক্সিট বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে রোববার ওয়েস্ট মিডল্যান্ডে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দলীয় সূত্র জানিয়েছে, জানুয়ারির মধ্যেই ব্রেক্সিট বাস্তবায়নের কথা বলা হয়েছে ইশতেহারে। অঙ্গীকার করা হয়েছে জাতীয় ইন্স্যুরেন্সের উপরে কর, আয়কর ও ভ্যাট না বাড়ানোর বিষয়ে। বয়স্কদের জন্য বিশেষ তহবিল গঠনের কথা রয়েছে জয়ীদের ইশতেহারে। অস্থিতিশীল হংকংয়ে চলছে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। চলমান বিক্ষোভ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে এবারের নির্বাচন। স্থানীয় সময় সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়, যা রাত 10:30 অবধি চলে। চলবে 18টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের 452 আসনের জন্য লড়ছেন হাজারেরও বেশি প্রার্থী। নিবন্ধিত ভোটার সংখ্যা রেকর্ড 40 লাখ। নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, তবে নানা আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে। ইউক্রেনের সাথে ট্রাম্প প্রশাসনের যোগাযোগের আরও তথ্য সামনে আনল খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর। তথ্য অধিকার আইনের আওতায় পর্যবেক্ষক সংস্থা আমেরিকান ওভারসাইটের করা আবেদনের প্রেক্ষিতে প্রায় 100 পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির সাথে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর যোগাযোগের প্রমাণও মিলেছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে অভিশংসন ইস্যুতে আরও চাপের মুখে পড়বেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বাজারে হাই পারফরমেন্স ফোন Y9S আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফোনটি উন্মোচন করা হয়। 26 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত ফোনটির প্রি বুকিং চলবে। অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসান সহ হুয়াওয়ে এবং স্মার্ট টেকনোলজির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন, দেশের রাজনীতিতে শূন্যতা রয়েছে, আর সেই শূন্যস্থান পূরণে জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে উঠছে বলেও দাবি করেছেন তিনি। বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জামালপুরের 20 আইনজীবীকে যোগদানের সময় এমন দাবি করেছেন তিনি। বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপির বিকল্প হতে পারে কেবল জাতীয় পার্টি, তাই তো দলে অনেকেই যোগ দিচ্ছেন। প্রধান তিনটি বিরোধী দলের মধ্যে জাতীয় পার্টি একটি, এবং সেখানে সরকারি দলের বাইরে এখন মানুষের যে বিকল্প একটি রাজনৈতিক দল, তাদের পছন্দের দল যারা মনে করে, যারা খুঁজছে উত্তাসিত, তাদের দল জাতীয় পার্টির মধ্যে অনেক ক্ষেত্রেই সেই ধরনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রাজশাহী, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে রাজশাহীর ভদ্রা, সাহেববাজার, জিরো পয়েন্ট, কোর্ট, গোড়হাঙ্গা, রেলগেট এবং আমচত্বর এলাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 1 কেজি পেঁয়াজ নিয়ে ঘরে ফেরেন স্থানীয়রা। রংপুরে 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। সকাল 10টা থেকে নগরের প্রেস ক্লাব, ডিসি মোড় সহ 5টি পয়েন্টে একসাথে পেঁয়াজ বিক্রি শুরু হয়। এর আগে থেকেই পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ক্রেতারা। দর্শক, টিসিবির এই পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে মৌলভীবাজারেও। সকালে শহরের কোর্ট এলাকায় পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়। টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ থাকলে শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিনই 45 টাকা দরেই পেঁয়াজ বিক্রি করা হবে। একজন ক্রেতাকে 1 কেজির বেশি পেঁয়াজ দেওয়া হবে না। সারা বছর নিত্যপণ্যের বাজার তদারকি করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। যেন সরবরাহ স্বাভাবিক থাকে, ভোক্তা ন্যায্য দাম পায় এবং ব্যবসায়ীরাও ক্ষতির মুখে না পড়েন। দুপুরে বাণিজ্য, শিল্প, খাদ্যমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের বৈঠকের আগেই একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম। আলোচনায় যোগ দেন জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া। তারা ঠিক কাজ করেনি যারা এটা দাঁড়িয়ে দিল, কারণ তখন পর্যন্ত তো তাদের বন্ধ হয়ে পেঁয়াজ, তো সেই পেঁয়াজ তো আগেই ছিল। 10 দিনের মধ্যে আশা করি আমাদের সিচুয়েশনটা, এই ইম্পোর্টেড এই পেঁয়াজ এসে যাবে, আমাদের প্রোডাকশনও বেড়ে যাবে। চালের দাম বাড়েনি, যেটুকু বেড়েছে খুচরা বাজারে বেড়েছে। সরু চালের দাম যেটা বেড়েছিল সেটা আমরা সাথে সাথে আমরা মিল মালিক
এবং ব্যবসায়ীদেরকে নিয়ে মিটিং করেছি এবং আমরা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম খুলেছি। চট্টগ্রামের পাইকারি বাজার থেকে বাজারে একে একেই বিভিন্ন ভোগ্য পণ্যের দাম বাড়ছে, পেঁয়াজের সাথে এবারে বেড়েছে চিনি, তেল, চালের দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। দিনে রাতে দর পরিবর্তনে ঘটছে ক্রেতা বিক্রেতাদের বাক বিতণ্ডার ঘটনাও। চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজের সরবরাহ। কিছুদিন আগেও যেখানে প্রতিদিন 20-30 ট্রাক পেঁয়াজ আমদানি হতো, তা বেড়ে দাঁড়িয়েছে 40-45 ট্রাকে, তারপরও দাম বেড়েছে। চাহিদার কারণে বাজার একটু 10 টাকা আগের থেকে বেশি, আজকে কয়েকদিন সরবরাহটা একটু কমে গেছে, যার কারণে পেঁয়াজটা ধর আগের তুলনায় 10-20 টাকা একটু বাড়তি দিকে। আজকে আমি যাই নিয়ে বাজার ফাই নেই, মিশর লই আসছি, কিন্তু বর্মা ফাই নেই, বর্মা এখানে চলতেছে 150-152 টাকা বলতেছে, এটা বিক্রি করছে 130 টাকা, আজকে বিক্রি করতেছে 160 টাকা, 150 টাকা আজকে কিনি আনছে। আর কেজিতে 2 টাকা বস্তা আপনার 80 হতো 100 টাকা, সোয়াবিন তেল আপনার পার লিটারে 5 টাকা করে বাড়লো। কাস্টমারকে যদি বলি 60 টাকা, কাস্টমার বলে দেয় কেন 52 টাকা কিনছি না, 55 টাকা কিনছি না এরকম। রাজধানীর উত্তর শাহজাহানপুরে উদ্বোধন হলো ইসলামী ব্যাংকের নতুন বুথ। সকালে এর কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া সহ অন্যান্যরা। বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা, নতুন ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না হওয়াই এর অন্যতম কারণ বলছে এনবিআর। জনবল সংকটে এর আওতা বাড়ানো যাচ্ছে না বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। জানিয়েছেন লক্ষ্যমাত্রা 3 লাখ কোটি টাকার পুরোটা না হলেও কাছাকাছি রাজস্ব আদায় সম্ভব হবে। ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস এই মেশিনগুলি দিচ্ছি, তো এগুলি দেওয়ার ফলে ভ্যাট আদায় একটা স্বচ্ছতা আসতে পারে, আর কাস্টমস পয়েন্টগুলিতে আমরা স্ক্যানার বসাচ্ছি, সেটার জন্য ক্রয় কার্য সম্পন্ন হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন ওয়ার্ক, ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ হলে রেভিনিউর ক্ষেত্রে কিছুটা তো প্রভাব পড়েই। যশোরের ডাক বিভাগের বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে। এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল তরুণ কান্তি শিকদার। সম্মেলনে খুলনা বিভাগের উদ্যোক্তারাও অংশ নেন। ফোরামের কার্যক্রম আরও গতিশীল করতে নানা দিক নির্দেশনা দেওয়া হয় আয়োজনে। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে পালিত হচ্ছে তাজরিন ট্র্যাজেডির 7 বছর। সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া কারখানার সামনেই জড়ো হয় বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পরে কারখানার মূল ফটকের সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানায়। তারা শ্রদ্ধা জানাতে আসেন নিহতের স্বজন আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। এই ট্র্যাজেডির 7 বছর পরও বেঁচে ফেরা মানুষগুলো আজও বয়ে বেড়াচ্ছেন ক্ষত। নিহতদের স্বজনরা আজও ভুলতে পারেননি সেই শোক। মামলার ধীর গতিতে ক্ষুব্ধ শ্রমিক নেতারা গত 2 বছরেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আলোচিত ওই মামলার বিচার কাজ চলছে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে। আমার মতো বহুত লোক আছে, অন্তত 2-500 লোক আছে যারা চাকরি করতে পারতেছে না, চিকিৎসাধীন অবস্থায় আছে। 12 ডোর শিলানি আছে, মাথায় শিলানি আছে, মাথার থেকে তো এই সমস্যা হয়ে গেছে, অনেক সমস্যা। মেয়েটা তো আমার অসুস্থ, এখন কান্দে শোনা পায় না। আমরা আগুনের মধ্যে, এরপর আমরা কেমনি বাইর হইম, হের লেগে চিক করে দৌড়াদৌড়ি মনে উঠলে তো আমরা হিকালে আর ওনার উঠতে না। এরপরে কিন্তু অনেক ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে হোক বা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু বিচার অনেক শেষ হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এই তাজরিন হত্যাকাণ্ডের এই শ্রমিকদের যে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, আহতদেরকে পুনর্বাসন করা হয় নাই এবং নিহতদের ক্ষতিপূরণও পুরোপুরি পাওয়া যায়। রাজধানীর বায়ু দূষণ নিয়ে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ না থাকায় অসন্তোষ জানিয়েছেন হাইকোর্ট। দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি FRM নাজমুল হাসান এবং কামরুল কাদেরের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। এ সময় আদালত বলেন সিটি কর্পোরেশনকে বলা হয়েছে প্রধান নির্বাহীকে ডাকা হয়েছে, তবুও তো কোনো কাজ হচ্ছে না। সিটি কর্পোরেশন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছে যে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না, তাই এই মুহূর্তে তো চরম আকার ধারণ করেছে, সেই ব্যবস্থা নেওয়া দরকার। এবং সেই প্রেক্ষিতে আমরা আদালতকে বলেছি যে এটা একটা এই যে ধুলাবালি ঢাকা শহরে হচ্ছে এটা বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চেয়েছিলাম, তো সিটি কর্পোরেশনের সময় চাওয়ার প্রেক্ষিতে এটি আগামী পরশুদিন রেখেছেন, আদালত পরশুদিন এটির উপরে আদেশ দেবেন।
অসুস্থ হওয়ায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রিমান্ডে আনতে পারেনি দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে আজ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর কথা ছিল সংস্থাটির। দুদক জানায়, কাশিমপুর কারাগারে থাকা সম্রাট গতকাল রাতে অসুস্থ বোধ করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এবং হাসপাতাল থেকে কারাগারে ফেরত যাওয়ার পরে সম্রাটকে আবারও দুদকে আনা হবে বলেও জানিয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 17 নভেম্বর সম্রাটের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রামের মিরসরাই থেকে ফজলুল হক নামে এক যুবলীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার খোয়াছড়া নিস্তালুক এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, মুহুরি প্রজেক্ট এলাকায় মাছ চাষে কাজ করতেন ফজলুল। গেল 22 নভেম্বর রাতে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরত আসেননি। পুলিশের ধারণা, প্রতিপক্ষের গুলিতেই নিহত হয়েছে ফজলুল। শেষমেশ ইউজিসির অনুমোদন ছাড়াই নিয়োগ পেয়ে গেলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান 21 প্রভাষক। নিয়ম নীতি সব ভেঙে সবশেষ নিয়োগে যাদের রাখা হয় অপেক্ষমান তালিকায়, যার নেই কোনো বিধান বা নজির, নিশ্চুপ উপাচার্য, হতবাক পুরনো সব শিক্ষক কর্মচারীরা। ইউজিসি জানালো, তদন্ত চলছে, এমনকি ভিসির বিরুদ্ধেও। নিয়োগে স্বজনপ্রীতি আর আবাসন বরাদ্দ নিয়ে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে পদের অনুমোদন নাই সেই পদের আমি নিয়োগ অ্যাডভান্স দিব, এই বিষয়ে আমি পরিষ্কার না। এইটি হলো অপেক্ষমান তালিকা। সরকারের চাকরিতে অপেক্ষমান তালিকা আছে কি না এটা আমার জানা নেই। আমরা জানবার চেষ্টা করছি। কোনো কোনো মন্ত্রণালয়ের যাদের সাথে কথা, তারা বলছে যে অপেক্ষমান তালিকা নাই। কমিটি গঠন করেছে, সেই কমিটিগুলো কাজ করছে, সেদিকে তথ্য বের করে নিয়ে এসে আমরা নীতি নির্ধারকদের জানাবো। ইয়েস, এই বিশ্ববিদ্যালয়ে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, সেটার জন্য বিশ্ববিদ্যালয় কে দায়ী তা আইডেন্টিফাই করবো, তারপর এই ব্যাপারে ব্যবস্থা নেবে। ফিকার হোসেন স্কুল অ্যান্ড কলেজে 2020 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে ভর্তির লটারি শুরু হয়েছে। সকালে ফিকার হোসেন বেইলি রোড শাখায় এই কার্যক্রম শুরু হয়। 4 দিনে 10টি শাখায় লটারির মাধ্যমে 1826 জনকে নির্বাচিত করা হবে। আজ বেইলি রোডের প্রভাতী এবং দিবার 4টি শাখায় লটারি হয়। এবার প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে 6 জন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করা হবে। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল নয়াদিল্লি। ফি কমানো এবং সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে 1 সপ্তাহের বেশি সময় ধরেই চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন। তাদের দাবি, শিক্ষাকে পণ্যে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষও হয়েছে। Because we won't let our spaces be. যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা হরণ করার অধিকার কারো নেই। এরকম তো বহুত ডেমোক্রেটিক লাগ রহা হ্যায়। শিক্ষার্থীরা কোনো দাবিতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। তারা যে দাবি করছে তা সম্পূর্ণ যৌক্তিক। শিক্ষার্থীদের এই আন্দোলনে উস্কানি দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলো, এটা কোনোভাবেই কাম্য নয়। তুমি আগে দো কদম পিছে ইস তরহ সে ইসমে সে রাস্তা নিকলেগা। কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে অন্তত 36 জনের। ওয়েস্ট পকট অঞ্চলের 2টি গ্রামে নিখোঁজ রয়েছে অনেকেই। শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত 4টি ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম। এখনও বৃষ্টি হচ্ছে অনেক এলাকায়, আর দেখা দিয়েছে ভূমিধস ধসের সংখ্যাও। ভূমধ্য সাগরে অভিবাসন প্রত্যাশীদের ডুবে যাওয়া নৌকার 149 যাত্রীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। শনিবারের এই দুর্ঘটনা, এখনও নিখোঁজ রয়েছে অন্তত 20 জন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিলি উপকূল থেকে প্রায় 1 নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। দখল দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নেত্রকোনার ধলাই নদীর 2 কিলোমিটার এলাকা। 2 যুগ ধরে ওই অবস্থা থাকলেও নদী উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেই, এতে করে বিপাকে পড়েছে নদীপাড়ের মানুষ, ছড়িয়েছে পানিবাহিত নানা রোগ। বাগেরহাটের মোংলার পশুর নদীতে খেয়া ট্রলার ডুবিতে সুন্দর বিশ্বাস নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বন্দর ও শিল্প এলাকায় কাজে যোগ দিতে ট্রলারে ওঠেন খুলনার তাকুপের যাত্রীরা। মোংলা যাওয়ার পথেই ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। এরই মধ্যে সুন্দর বিশেষ নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে আরও 10টি নতুন জাহাজ। আর এই লক্ষ্যে ডেনমার্ক ও চীনের সাথে চুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে বিএসসির 42তম বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। বলেছেন, ইতোমধ্যেই চীন থেকে 6টি নতুন জাহাজ এসেছে। বিএসসিতে আরও দক্ষ জনবল সংযোজন করে আমরা যেন এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। চট্টগ্রামের আগ্রাবাদে নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা পৌনে একটার দিকে প্যাসিফিক গ্রুপের মালিকানাধীন ভবনে এই ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকলকর্মীরা জানিয়েছেন, নির্মাণাধীন ভবনটির দোতলা স্টোররুম থেকে আগুনের সূত্রপাত, এতে করে কেউ হতাহত হয়নি। মানিকগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 14 জন, তাদের মধ্যেও 5 জনের অবস্থাই আশঙ্কাজনক। গতরাতে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস, সেটি ফলসাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গীত গবেষক ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান আর নেই। শনিবার দিবাগত রাতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। সঙ্গীতে অবদানের জন্য 1986 সালে 21শে পদক, 1994 সালে স্বাধীনতা পুরস্কার এবং 2002 সালে পান বাংলা একাডেমি পুরস্কার। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সেখানে প্রতিনিধিত্ব করবেন শিরিন আক্তার শিলা। আগামী 29 নভেম্বর থেকে আমেরিকাতে মিস ইউনিভার্সের প্রাথমিক ধাপ শুরু হবে। 27 নভেম্বর রাতের একটি ফ্লাইটে শিলা আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জের মেয়ে শিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী। এবার বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের জীবনী, আর এই ছবিটি নির্মাণ করবেন বোহেমিয়ান রাপসোডি ছবির প্রযোজক গ্রাহাম কিং। কিং অব পপের জীবনকে বড় পর্দার জন্য চিত্রনাট্যের রূপ দেবেন জন লোগান। এর আগে গ্ল্যাডিয়েটর, দ্য থিয়েটার, হুগো, স্কাই ফল এবং স্পেকট্রার জন্য চিত্রনাট্য লিখে আলোচিত হয়েছেন লোগান। দুই শিশুর উপরে মাইকেল জ্যাকসনের জৌরহারারির যে বিষয়টি, সেটি নিয়ে নির্মিত হয় তথ্যচিত্র লিভিং নেভারল্যান্ড। দর্শক, আপনারা সব খবর দেখছেন। ছোট্ট আর একটা বিরতিতে যে চেক করে ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা সব খবর দেখছেন। দমনপীড়ন চালিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। নগরীর 7 নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমান ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তারা। আওয়ামী লীগ সরকারকে গণবিচ্ছিন্ন উল্লেখ করে নেতারা বলেছেন, অনিয়ম দুর্নীতি দুঃশাসনে জনগণ অতিষ্ঠ, তীব্র গণ আন্দোলনে এই সরকারের পতন হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাজধানীর অদূরে বালু নদীর পাড়ে চলছে মাদক ব্যবসা। বছরের পর বছর ধরে সেখানে মাদক কেনা বেচা এবং অসামাজিক কাজ চালাচ্ছে একটি চক্র। ব্যবসা নিয়ে বিরোধে এই মাসের শুরুতেই শরীফ নামে একজন খুন হন। খুনের ঘটনায় 3 জনকে আটকও করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, আটককৃতরা বালু নদীর তীরে নানা অপরাধের হোতা। পোলান্দে আসতো, ইসাপুরার থেকে আসতো, পাথিরার থেকে আসতো, বিশাল একটা আকার আসছিল, ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় তারা মজ্জাল দেয়। হ্যাঁ, প্রথম তো আমি মারছি, পরে শরীফ আমার বোমা মারছে, জনবসতি নাই বলে আমরা ওখানে নজরদারি রাখিনি, বসুন্ধরা কর্তৃপক্ষ নজরদারি রাখিনি। সেই কারণে এই নদীর কূল ঘেঁষে যে একটা অপরাধ প্রবণ এলাকার সৃষ্টি হয়েছে, সেই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে অস্ত্র সন্ধানে 3 দিন ধরে চলা যৌথ অভিযান শেষ হয়েছে গত রাতে। উদ্ধার হয়েছে 13টি আরপিজি শেল, 11টি চার্জার, 13টি
পাইপ এবং একটি নীল ড্রাম আর সেগুলো আজ নিষ্ক্রিয় করার কথাও রয়েছে বম্ব ডিসপোজাল ইউনিটের। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র সন্ধানে সেনাবাহিনীর 20 পদাতিক ডিভিশন এবং র‍্যাব সাথে সদস্যরা বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান শুরু করে। এর আগে 2014 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত 4 দফা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহের 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এবং জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। এটি তদন্ত সংস্থার 75তম প্রতিবেদন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, মোহাম্মদ সাহেব আলী মালিথা, বাকি একজন পলাতক। প্রতিবেদনে তার নাম উল্লেখ করা হয়নি। ঢাকা মহানগর হাকিম আদালতে মামাকে দেখতে এসে আইনজীবীর সহকারী মুহুরি হাতে মারধরের শিকার হলেন ভাগ্নে। দুপুর 12টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালত চত্বরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম বেলাল হোসেন, তার স্ত্রীও এ সময় আহত হয়েছেন। তাদের অভিযোগ, মুহুরি ও তার লোকজন 7,000 টাকা, একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়েছে। এ সময় মাসুদ আইনজীবীর সহকারী মুহুরি পরিচয়পত্র পকেট থেকে বের করে নিজেকে ঢাকা বারের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে এ সময় পরিচয় দেন। বগুড়ার শিবগঞ্জ থেকে জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধান সহ 4 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলার পুকুরতলা বাস স্ট্যান্ডে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে জেএমবির উত্তরাঞ্চল শাখার দাওয়াতি প্রধান আতাউর রহমান, বায়তুল মাল প্রধান মিজানুর রহমান, গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত হেসার সদস্য জহুরুল ইসলাম এবং বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত হেসার সদস্য মিজানুর রহমানকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় গুলি, চাপাতি, বিস্ফোরক এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পরে বরিশাল গণপূর্তের জায়গা দখলমুক্ত করতে চালানো হয় অভিযান। এ সময় প্রায় 150 স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয় 50 কোটি টাকা মূল্যের সম্পত্তি। কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল সদরের চরবাড়ি ইউনিয়নের তালতলি এলাকায় কয়েক দশক আগে 9 একর 16% জমি অধিগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর এবং বিভিন্ন সময় এই জমি দখল করে স্থাপনা নির্মাণ করে স্থানীয় প্রভাবশালীরা। খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির মিলনায়তনে সকাল 9টা থেকে ভোট নেওয়া হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নামে আলাদা 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। 14টি পদের বিপরীতে লড়ছেন 28 প্রার্থী। ভোট সুষ্ঠুভাবে শেষে চলছে গণনা। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 4 তরুণীকেও। দুপুরে আদমজী নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, নগরীর চন্দ্রপুরী হোটেলে অভিযান চালিয়ে অনিক, মনির আক্তার, আফতাউল ও হান্নানকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে রাজশাহী থেকে আরও একজনকে আটক করা হয়, তার নাম আকাশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণে পাসপোর্ট, নগদ টাকা এবং বিমানের টিকিট। ছয়জনের মধ্যে দুইজন হচ্ছে ক্লাব মালিক, একজন হচ্ছে পাসপোর্টের দালাল, দুইজন হচ্ছে আপনার এজেন্ট থাকে, ঠিক আছে, আর হচ্ছে ট্রাভেল এজেন্সি। সাতক্ষীরায় 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল শহরের কাশিমপুর এলাকায় 5 বছর বয়সী মেয়েটা খেলা করছিল এবং তার পাশের একটি ছাত্রাবাস আছে। কলেজ ছাত্র শরীফুজ্জামান শিশুটিকে তার রুমে নিয়ে যায়, ধর্ষণ করে। শিশুটির অভিভাবকদের জানালে গতকাল গভীর রাতে অন্য একটি ছাত্রাবাস থেকে শরীফুজ্জামানকে গ্রেফতার করা হয়। শিশুটিকে সাতক্ষীরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুজেন্দ্রলাল ত্রিপুরার সভাপতি আর নির্মলেন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বিকেলে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে প্রথম অধিবেশনে স্টেডিয়াম মাঠে জাতীয় ও দলীয় পতাকা তোলার মাধ্যমে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুর্নীতি সমাজ থেকে দূর করার জন্য সর্বস্তরে অভিযান শুরু হয়েছে এবং এই দুর্নীতির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল যে যেখানেই দুর্নীতি করুক না কেন, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। রাজশাহীর বাঘার হরিরামপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিজিবি।
তারা হলেন বাখার মিরগঞ্জ ভানুকর গ্রামের রাজুল ইসলাম এবং সুমন আলী। বিজিবি জানিয়েছে শনিবার দুই নম্বর কলোনির চরে ঘাস কাটতে যায় কয়েকজন, এ সময় বিএসএফ সদস্যরা দুজনকে আটক করে তাদের ফিরিয়ে আনতে চিঠি দিলেও এখনও সাড়া মেলেনি বলে জানিয়েছে বিজিবি। 20 বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে প্রেস মিট করেছে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই প্রেস মিট অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী বলেছেন, আগামী 5 বছরের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী নামে তৃতীয় লিঙ্গের একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে গাজীচর এলাকায় নিজের তিনতলা বাড়িতে একাই বসবাস করতেন কাজলী। সকালে বাড়ির নিচতলা থেকে তার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ধারণা করছে কাজলীকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সারা দেশে রেল ক্রসিং এ গেটম্যান নিয়োগের পাশাপাশি অরক্ষিত গেট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদের সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে রিট আবেদনের উপর শুনানি হতে পারে। উল্লেখ্য, দেশের 1242টি রেল ক্রসিং এর মধ্যে 496টি অরক্ষিত। বনে জায়গা দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বনমন্ত্রী শাহাবুদ্দিন। গতকাল নওগাঁর ধামইরহাটে আলতা দিঘি শালবন পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, বনভূমি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি এবং আমার গ্রাম আমার শহর কর্মসূচিতে জাপানের কাছে সহায়তা চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে জাপানের রাষ্ট্রদূত মিস্টার নাওকি ইতোর সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী একথা জানিয়েছেন। বলেছেন, সিঙ্গাপুর হংকং এর মতো টাউনশিপ গড়ে তোলার জন্য সহায়তা করবে জাপান। সুয়ারেজ সিস্টেম, ওয়াটার, এগুলাকে সিটি গভর্নেন্স, তারপর দিয়ে সিটি কর্পোরেশনগুলোকে এবং আমার গ্রাম আমার শহর এগুলোর জন্য একটা মডেল, সে ব্যাপারেও তারা তাদের সহযোগিতা করার সে আশ্বাস দিয়েছে। লক্ষ্মীপুরের বাড়ি থেকে ইউপি কার্যালয় ডেকে নিয়ে একই পরিবারের 4 জনকে মারধরের অভিযোগ উঠেছে। বিকেলে উপজেলার করপাড়া ইউপি কার্যালয়ে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের কাছ থেকে 10,000 টাকা ধার নেয় আমিরুন্নেসা এবং সেই টাকা সুদ বাবদ আরও 10,000 টাকা পরিশোধেরও দাবি করেন তিনি। কিন্তু পাওনাদারের দাবি টাকা না দিয়ে মিথ্যাচার করছে পরিবারটি। শাহজাহান কবির এসে আমাদের চারজন চৌকিদার নিয়ে এসে আমাদেরকে মারধর করছে, আমাকে করছিল, আমার নানুকে করছিল, ঘর ভাঙাচোরা করছিল, সে আমরা এগুলোর বিচার চাই। বরিশাল বিভাগীয় সি অ্যান্ড এফ এজেন্ট মালিক কল্যাণ পরিষদ চট্টগ্রামের নতুন কমিটি গঠিত হয়েছে। বিসমিল্লাহ শিপিং এর মুস্তাফিজুর রহমান নতুন কমিটির সভাপতি এবং আব্দুল বাসেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং পূর্ণাঙ্গ কমিটির মোট সদস্য 24 জন। বাদুর নিধনের অপরাধে নাটোরে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। সময় অমর সর্দারের কাছ থেকে বস্তাবন্দি বিপুল সংখ্যক মৃত বাদুর উদ্ধার করা হয় এবং এই অমল জানিয়েছেন, বাদুরগুলো সে আদিবাসীদের কাছে বিক্রি করার জন্য জড়ো করেছিল। বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাট সরকারি কলেজে হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। এসো মিলি সবে নবান্ন উৎসবে এই স্লোগানে সকাল 11টায় কলেজে উৎসব শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিষ দত্ত। উৎসবে পিঠাপুলি, পায়েস, ক্ষীর সহ নানা রকম মিষ্টান্ন প্রদর্শন হয়। বকুলতলায় অনুষ্ঠিত এই আয়োজনে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্যরা অংশ নিয়েছেন। দেশের পেশাদার ফুটবল লীগ বিপিএল শিরোপার জন্য এবার দল গড়েছে 5 দল। দলগুলোতে আছেন জাতীয় দলের 23 ফুটবলারের সবাই। 13 দলের এবারের আসরে মানহীন আফ্রিকান ফুটবলার ছেটে ফেলা হয়েছে।
৬৬টি বিদেশি ফুটবলারের মাঝে তাদের সংখ্যা মাত্র ২৯, বাকিরা ব্রাজিল, আর্জেন্টিনা, কোস্টারিকা সহ এশিয়ার অন্য সব দেশ থেকে এসেছে। কুশলিয়ার মানসম্মত ফুটবলারের সাথে ডাগআউটে থাকছেন দেশ বিদেশের সেরা যোগ্যতার পরীক্ষায় পাশ করা সব কোচরা। অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের খবরে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্রিসবেনে পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বাবর আজমের দ্বিতীয় শতকে ৩৩৫ রানের বেশি করতে পারেনি সফররতরা। আগের দিনের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। বাবর আজমের ১০৪ রানের ইনিংসে থামে নাথান লায়নের ঘূর্ণিতে, পরে অবশ্য প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান। ৯৫ রানে তিনি শিকার হন জস হ্যাজলউডের। সিরিজের ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।